রাজনীতিটা কত নোংরা! আপনারা ছাত্র ভাই বোনেরা যে দাবিটা তুলেছিলেন, সেই দাবিটা ন্যায্য দাবি ছিল। একটা অতি সিম্পল বিষয় ছিল যে এই দাবিটা তার যে কোনো শিক্ষামন্ত্রী বা সচিবকে বলতে পারতো, ছাত্র ছাত্রীদের সাথে শান্ত পরিবেশে বসে এটা সমাধান করো। তা না করে তার পেটুয়া বাহিনী জানোয়ারের বাচ্চারা ওই ছাত্রলীগকে ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে লড়া দিছে। গত 15 বছর আগে থেকে তার নীল নকশা কিভাবে দেখেন আপনাদের, এগুলো জানতে হবে। গত 15 বছর আগে থেকে গোপালি অর্থাৎ গোপালগঞ্জের 2-3-5 লোকেদের পুলিশে ঢুকাই দিছে 30,000 থেকে 40,000। আজকে পুলিশ ভাইদের যারা গুলি করছে অধিকাংশ 99% পুলিশ গোপালগঞ্জের। এরপরে দেখেন তার আর একটা নীল নকশা, তার বিভিন্ন বিজনেস সিন্ডিকেট দিয়ে এই দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রচুর বাড়ায় দিছে কয়েক গুণ। উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্যটা হলো এই দেশের গরিব জনগণ যাতে পেটের জ্বালা মেটানোর জন্য, জীবিকা অর্জনের জন্য এত ব্যস্ত থাকে যে এরা যাতে রাজনীতি নিয়ে চিন্তা করতে না পারে। শুধু এই চিন্তা ভাবনা করে সে সিন্ডিকেট করে সে এই জিনিসপত্রের অতি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ইচ্ছাকৃত ভাবে বাড়ায় দিছে। তার কারণ হলো তার 5-8টা কুত্তা যারা তাকে সমর্থন যোগায়, তাদেরকে একটা নমুনা দিয়ে তিনি নিজেই বলেছেন, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক।